আজ চিরসবুজ তারকা সুচিত্রা সেনের জন্মবার্ষিকী। যদি বেঁচে থাকতেন তবে জীবনের 92তম জন্মদিন উদযাপন করতেন এই মহানায়িকা। জন্মবার্ষিকীতে কিংবদন্তি এই অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা। হাস্যোজ্জ্বল এক অভিনেত্রী, সাদাকালো থেকে রঙিন, যুগে যুগে যিনি আছেন এক রহস্য ঘেরা অভিনেত্রী হয়ে দর্শক হৃদয়ে, তিনি সুচিত্রা সেন। পারিবারিক নাম রমা দাশগুপ্ত, বাংলাদেশের পাবনার মেয়ে হলেও বিবাহসূত্রে পাড়ি জমান কলকাতায়, সেখানেই করেন ক্যারিয়ার। 1931 সালের 6 এপ্রিল জন্ম নেওয়া এই অভিনেত্রী রূপালী পর্দায় পা রাখেন 7 নম্বর কয়েদি ছবিতে 1953 সালে। তবে দ্বিতীয় ছবি সাড়ে 74-এ উত্তম কুমারের বিপরীতে নজর কাড়েন সবার। টানা 20 বছরের উত্তম সুচিত্রা জুটির রাজত্বে সপ্তপদী, হারানো সুর, গৃহদাহ কিংবা সাগরিকার মতো কালজয়ী সিনেমা পেয়েছে দর্শক। মহানায়ক ছাড়াও এই নায়িকা সফলভাবে ধরা দিয়েছেন দ্বীপ জেলে যায়ের রাধা, সাত পাকে বাঁধার অর্চনা হয়ে। দেবদাস ছবিতে পারুর চরিত্রে প্রথমবার পা রেখেছিলেন বলিউডে, সেখানেও যে অপ্রতিদ্বন্দ্বী এই মহানায়িকা। অর্জন করেছেন পদ্মশ্রী, বঙ্গবিভূষণ, ফিল্মফেয়ার সহ একাধিক সম্মাননা। এত এত প্রাপ্তির মাঝেও সফলেই নায়িকা হঠাৎই অজানা কারণে চলে যান লাইট ক্যামেরা অ্যাকশনের আড়ালে, শেষ জীবনটা কাটান একান্তই নিজের মতো করে। যদি বেঁচে থাকতেন তবে আজ পরিবার পরিজন নিয়ে উদযাপন করতেন 92তম জন্মদিন। ওপারে ভালো থাকুক মহানায়িকা, জন্মবার্ষিকীতে রইল ফুলেল শুভেচ্ছা। শাহরিন জেবিন, চ্যানেল 24।